আকাশ বাতাস মাটি আমার কবিতায় সবচাইতে খাঁটি। ওহে বালক, তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই? তুমি একজন কবি, কবিতা বলতে বলতে পথ চলা আটকাচ্ছ। তোমার কি জ্ঞান বুদ্ধি বলে একটুকুও কিছুই নাই? আরে ভাই, আপনি কোন ধরনের কবি? আর এটা কি কবিতা বললেন? আগামাতা তো কিছুই নেই। এত বড় সাহস! তুমি একজন কবিকে অপমান করছো, কবির কবিতাকে অপমান করছো। তুমি কবি ও কবিতার মর্ম কিছুই বুঝো না। একমাত্র আকাশই আছে যে কবিকে এবং আমাকে, অর্থাৎ সেই বালক। ওয়াও, একটা ছন্দ মনে আসছে। আকাশ, তুমি যেমন হও পরশা বা কালো, তুমি আমার জন্য বালক, তুমি আমার ছন্দের এবং আমার কবিতার আলো। আরে দুনিয়ারা বলছা বলছা ভাষা আমাদের এলাকায় পড়ে। তুমি খাইছো চা খাইছো নাকি কফি খাইছো? কবি ভাই, আসসালাম নিন। ওয়ালাইকুম সালাম। আসো আমার কবিতার আলো। আমি কিছু খাইতেছি না, আমি কবিতার আবৃত্তি করতেছি। তুমি আসছো, ভালো হয়েছে। আমি একটা নতুন ছন্দ লিখছি, শোনাই তোমাকে একবার। শোনাবেন? হ্যাঁ শোনাই শোনাই। আমাকে সবাই বলে না আমি কবি হিসেবে কোনো ভালো কবি না, আমি কোনো পুরস্কার পাই না, তাই আমি এই ছন্দটা লিখছিলাম। ছন্দটা হচ্ছে, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। সুন্দর না? অনেক সুন্দর ভাই, অনেক। আপনার কবিটা তো খুব সুন্দর ছিল, কিন্তু ভাই এটা তো গান জানা গেছে। কি বলো, আমার শব্দ ভান্ডার থেকে যা বাইর হয় তাই অন্য কবি লিখে ফেলে, সেটা কেমন হবে? কেমনে ভাই, কেমনে? আচ্ছা, আরো নতুন নতুন ভাই, চিন্তা করবেন না, আপনার হবে ভাই, হবে আপনার ভাই। এখন বন্ধন করতেছে, কিছু জ্বলতে হবে। দাঁড়া দাঁড়া, আমার থেকে আমার জন্য আনছিলাম আর কি, নিয়ে নে। এই এখানে দুটা জিনিস আছে আমার জন্য। খাও 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 খাও, ভালো করে খাও, ভালো করে খাও। আমি একটু কবিতা চর্চা করি। এই হারামজা দাগ খাচ্ছে, তুই আবাল মার্কা কবি থেকে তোকে আবার কীভাবে কাজ? কাউকে বলবি না তো? আমি বলবো না। দাঁড়া দাঁড়া, বলবি না তো? হ্যাঁ বলবো না। কী খাওয়াবি? কী খাওয়াবি ওটা বলবি। খাওয়াবো খাওয়াবো। কী খাওয়াবো? খাওয়াবো, তুই বল। শুধু একটু প্রশংসা করবে আর একটু ফার্ম দিবি, তাহলে হয়ে যাবে। আল্লাহ, তোর আছে আছে সব। এই হারামজা কী আছে আবার? আরে বুদ্ধি আছে বলছিস। ও বুদ্ধি, এটা তো বলবি। আরে ভাই, একটা কথা বলবো, একটু সময় হবে? এই সমাজ, এই সমাজ, এই সমাজ আমার কোনো মূল্য দেয় না, দেয় না আমার কবিতাকে মূল্য। হেই তুই নি, নাইজেরিয়া ওগান্ডা কোথাকার, তুই আমার শখের সামনে দূর, এখন এখন দূর, বিয়াদক ছেলে কোথায় দূর। ঠিক আছে, আপনার সাহায্যের জন্য আসছিলাম, চলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এমনি দুষ্টামি করছি, দুষ্টামি সম্পর্কে বুঝিস না তুই কিছু। হ্যাঁ কি বলবি বল। আরে ভাই, আপনি তো জানেন আমার বাপ সাংবাদিক, আমি চিন্তা করছি আপনার কবিতাগুলো আমার বাবার মাধ্যমে পত্রিকা চাও। সত্যি তুমি আমার জন্য এত বড় একটা কাজ করবে? আরে ভাই বসেন বসেন, সমস্যা আছে? কি সমস্যা? টাকা লাগবে 5,000। এটা কোনো কথা হইল? আমার বাপ নোয়াখালীর চেয়ারম্যান, আমার মাঠে পেঁয়াজের গোডাউন আছে, আমার পকেটে টাকা যত আছে সব নিয়ে নেয়। 5,000 টাকা তোর বাপরে দিয়া আর বাকিগুলো তুই খাইস, বুঝছো? এই এই নাম 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 নাম, এগুলো কি করতেছ? হ্যাঁ আমরা তো এগুলো প্র্যাঙ্ক ভিডিও করতেছি। ধর্মিয়া প্র্যাঙ্ক ভিডিও টিডিও বাদ দে, তোরা কবিতা আবৃত্তি কর, তোদের মনে ভালো থাকবে, সব কিছু ঠিক থাকবে। দেখি তোরা একটা কবিতা বল, কে বলবি কবিতা? হাটি মাটিম টিং, তার মাঠে পড়ে ডিম, তাদের মাথায় ডুডু সিং, তার হাটি মাটিম টিং। সবার বুঝছ, ঠিক বলেছিস। তুই
তো কবিতা না, কবিতা নামের কলঙ্ক করছো সেগুলা। না যা যা যা, প্র্যাঙ্ক ভিডিও করতেছো সেগুলা করগা, কবিতার নাম বদনাম করিস না। যা যা যা। তুই বলছিলি আমার কবিতা আসবে, কোথায় পেপারে আসতেছে না তো? আরে ভাই এগুলো আসতে সময় লাগে, আরে দুই একদিন ওয়েট করেন, আসবে আসবে। সাংবাদিক না? আরে না, ওর বাপ তো কাজ করে এমনি। আমি তো খাইছি অনেক কম, এটা এত টাকা খাইছে। আরে এগুলো চলেন চলেন চলেন। ওয়েস্ট ইন্ডিজের উগান্ডা তিনটা একসাথে? ফালা ফালা ফালাই তৈরি।